ওয়েলকাম 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 মুহূর্তের ডাকে, আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, ফ্রেন্ডস আর কি বলি, লাভ ইউ অল গাইজ, ওয়েলকাম। প্রত্যেকটা রাশির জন্য একটা কালেকটিভ জেনারেল রিডিং, বলতে পারেন একটা খুব তৎপরতার সাথে নিয়ে আসা, কারণ চারটি বড় গ্রহের একটা ট্রানজিট হতে চলেছে, ঠিক আছে। 12 মার্চ শুক্র এবং রাহুর একটা জ্যোতি তৈরি হতে চলেছে মেষ রাশিতে। যদি ট্যারোর ভাষায় বলি, রাহু হচ্ছে নর্থ লুনার নোড, ঠিক আছে, ভেনাস শুক্র, ঠিক আছে, সেটা এরিজে একটা জ্যোতি বা একত্রীকরণ তৈরি হতে চলেছে। 13 মার্চ মঙ্গলের ট্রানজিট হচ্ছে অ্যান্ড 15 মার্চ রবি ট্রানজিট করছে, মানে সান, ওকে। এবং এর জন্য কি হচ্ছে, একটা এক মাস এবং দেড় মাসের মধ্যে সম্পর্কের মধ্যে, ভালোবাসার সম্পর্ক বলতে পারেন, দাম্পত্য বা প্রেমজ বা যাই হোক, আপনারা যে ধরনের সম্পর্কে এই মুহূর্তে রয়েছেন, মাই বিউটিফুল সোল, মাই ফ্যামিলি, আমার সাবস্ক্রাইবার্স যারা রয়েছ, তাদের জন্য আজকে একটা বিশেষ রিডিং নিয়ে আসা, জেনারেল রিডিং, ট্যারো রিডিং, ওকে, প্রত্যেকটা জোডিয়াক সাইনের জন্য। কারণ যখনই কোনো রকম এই মহাজাগতিক যে ট্রানজিটগুলো হয়, সেই ট্রানজিটগুলো কিন্তু প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা লগ্নের ওপরেই কিন্তু প্রভাব ফেলে, ঠিক আছে। তো যেহেতু নর্থ লুনার নোড রাহু আসছে মেষের ঘরে, অর্থাৎ এরিজের ঘরে, অ্যান্ড ভেনাস, তো রিলেশনের মধ্যে, প্রেমজ সম্পর্কের মধ্যে একটা উথাল পাথাল পরিস্থিতি তৈরি হতে চলেছে। কি ধরনের পরিস্থিতি হতে চলেছে সেটা একটু দেখে নেব। তার আগে বলে নিই, এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস, এমব্রেস ইওর এভরি মোমেন্টস, ওকে। প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান, প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দিন এবং প্রেম ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ ভরে তুলুন। আর একটা কথা আমি আগে থেকেই বলছি, রিলেশনের প্রতি যত্নশীল, যত্নবান হওয়া দরকার, ওকে। মানে ধরুন, যে ধরনের সম্পর্ক ফার্মলি গ্রাউন্ডেড, ফার্মলি গ্রাউন্ডেড মানে তার বেস হচ্ছে ট্রাস্ট, লয়ালিটি, ট্রান্সপারেন্সি, ঠিক আছে, কিংবা একে অপরের প্রতি ভীষণ ভীষণভাবে আবেগপূর্ণ যে একটা গুরুত্ব, মর্যাদা দেওয়া, সেই ধরনের যখন ফার্ম রিলেশন থাকে, তো সেই ধরনের রিলেশন কিন্তু যে কোনো রকমের ঝড় ঝঞ্ঝা পার করতে পারে। কিন্তু যেখানেই একটুখানি টানা টুড়ু, সেখানে কিন্তু একটু অসুবিধা। খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, যখন আমরা ধরুন ফুলের মালা গাঁথি বা আমরা যখন কোনো রকম সেলাইয়ের কাজ করি, তখন সূচে যখন সুতো গাঁথা হয়, দেখবেন সেই সুতোটাকে একটু ছুঁচলো করা হয় কোনো রকম কিছু ভেজা কিছুর মাধ্যমে, তারপর সূচ গাঁথা হয়, তাই তো? একটু যদি সুতোটা এদিক ওদিক হয়, তাহলে কিন্তু সূচের ভেতর দিয়ে সুতোটা যাবে না। তো শুক্র আর রাহুর এই যে একটা মেষের ঘরে একটা জ্যোতি তৈরি করছে, কোনো রকম রিলেশনশিপ যদি দাঁড়িয়ে থাকে ফার্মলি, মানে বিশ্বাস ভরসা মর্যাদা সম্মানের ওপর, তারা লড়ে নেবে। কিন্তু যেখানেই একটু সেখানে কিন্তু মুশকিল। বা এমনিতেও রাহু অনেক সময় আমাদের যেহেতু ক্রাউন চক্রা, অর্থাৎ হেড, মাথা, তো এখানে নিয়ন্ত্রণ করে, অনেক সময় বিভ্রান্তি, ভ্রম সৃষ্টি হয়, কোনো কোনো সময় হয়তো কোনো সন্দেহজনক মানে সম্পর্কের মধ্যে একটা সন্দেহজনক, হয়তো সেটা সঠিক নয়, কিন্তু একটা বিভ্রম সৃষ্টি হয়। তো এই বিভ্রমের জন্য প্রেমজ সম্পর্কে কি নতুন মোড়, কি নয়া টুইস্ট হতে চলেছে তা আমরা দেখে নেব। 12 মার্চ এরিজের ঘরে আসছে ভেনাস এবং নর্থ লুনার নোড, 13 মার্চ মঙ্গলের ট্রানজিট অ্যান্ড 15 মার্চ হচ্ছে সান, ওকে। তো এটা মোটামুটি এক দেড় মাসের মধ্যে সম্পর্কের ওপর একটা অন্যরকম প্রভাব ফেলতে চলেছে। এমন হতে পারে কোনো জায়গায় হয়তো আপনার যে পাস্ট পার্সন, যে আগের মানুষটি আছে, সে হয়তো কোনো কারণে ভুল বুঝে আপনার কাছে ক্ষমা চাইতে পারে। ফিরে এসে সম্পর্ক বা রিকনসিলিয়েশন দেখে নেব কার্ড কী বলে, কিন্তু সম্পর্কের মধ্যে একটা ডামাডল হতে চলেছে। মোটামুটি ধরে রাখুন মের ফার্স্ট উইক পর্যন্ত এর একটা প্রভাব থাকবে, ওকে। মার্চের এন্ড থেকে এপ্রিলের পুরো মাস এবং মের ফার্স্ট উইক পর্যন্ত এর একটা ড্রাস্টিক চেঞ্জ বলুন, প্রভাব বলুন, থাকবে। সো লাভ ওয়ান্সের ওপরে একটু বেশি পরিমাণে আবেগপ্রবণ অনুভূতিগুলো প্রকাশ করুন, বলতে ভয় পাবেন না। দেখুন, বলতে হয়, কিছু কিছু কথা বলতে হয়, না বললে তো হয় না,
তাই না? এই যে আমি এসেছি আপনাদের সঙ্গে কথা বলতেই তো। আর সব থেকে বড় কথা, আপনাদের ভালোবাসা, আপনাদের জেনারোসিটির জন্য থ্যাংকস সো মাচ, থ্যাংকস সো মাচ। আমি দেখছিলাম কমেন্টে অনেকেই প্রশ্ন করছেন অনেক কিছু, এবার তো আমি ভাবছি যে ওইভাবে তো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। আমি আপনাদের প্রশ্নগুলো শুনছি অবশ্যই, ঠিক আছে, দেখছি। অনেকেই জিজ্ঞাসা করছেন যে এরকম আসবে কি না কেউ ফেরত, দেখা যাক কী হয়। আমি কোনো দিন লাইভে এসে চেষ্টা করব, আপনারা লাইভে আমাকে কোশ্চেন করবেন, আমি সেখানে একটি করে কোশ্চেন আপনাদেরকে সলভ করে দেব। ওকে, একটাই শুধু দাবি, অফুরন্ত ভালোবাসা, বিশ্বাস, ভরসা। এই যে আমি হাত বাড়িয়ে দিয়েছি, চলুন আমরা একত্রে জার্নি করি আমাদের স্পিরিচুয়াল পথে। লাভ ইউ অল গাইজ, লাভ ইউ অল। তো চলুন দেখে নিই ওভারঅল এনার্জি কী হতে চলেছে, কী ধরনের পরিস্থিতি আসতে চলেছে। এই যে আমার এতজন সোলফুল ফ্যামিলি, বিউটিফুল হিউম্যান বিং, আপনারা কী ভাবেন আমি বুঝতে পারি না। এই যে আপনারা আসেন এখানে, এই যে আপনারা আমার মূল্যবান সময়, মূল্যবান মুহূর্ত আমাকে দিচ্ছেন, আমি চেষ্টা করব সেই গুরুত্বপূর্ণ মূল্যবান সময়টিকে যথেষ্ট পরিমাণে জাস্টিফিকেশন করার। সত্যি বলতে আপনাদের এক ফোঁটা চোখের জল মুছিয়েও যদি আপনাদের মনে ভরসার আশার আলো এতটুকু জাগাতে পারি, থ্যাংকস টু ইউ, থ্যাংকস টু ইউ, আপনারা সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন। লাভ ইউ অল গাইজ, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস। চলুন দেখে নিই আজকে ওভারঅল এনার্জি কী হতে চলেছে। মার্চের শেষ থেকে বা আপনারা মার্চের লাস্ট উইকে এমন কিছু জানতে পারবেন, বা হয়তো কোনো রকম পরিস্থিতি আপনাদের সম্পর্কে আসতে পারে যা কিনা দ্বিতীয়বার আপনাদের ভাবতে সাহায্য করবে যে কি এমন হয়েছে বা হঠাৎ করে কি হলো। এটা কিন্তু মোটামুটি মে পর্যন্ত চলবে। ওকে, ফার্স্ট কার্ড কামিং, হারমিট মোড। দেখুন, হারমিট মোড যখনই আসে তখনই কিন্তু কখনো এটা ভাববেন না যে কোনো রকম মানে স্যাড ফিলিং বা কোনো রকম আমার ভেতরে কোনো রকম একটা নেগেটিভ কোনো রকম অনুভূতি উঠে আসছে, এরকম ধরনের ভাবনা চিন্তার কোনো কিছু নেই। এটা কি হয়, যে কোনো জিনিসকে পুনরায় একটা বিবেচ্যভাবে হয়, যেমন পরীক্ষার খাতায় আমরা রিভিশন দিই না যে ঠিক লিখেছি তো, বা এরকম একটা জিনিস আর কি। বাবা মা আমাদেরকে বলে দেয় যে এই ভালো করে দেখবি, মিলিয়ে দেখবি। অনেক সময় দেখা যায় অঙ্কের উত্তর মিলেছে, মানে অঙ্কটা ঠিকঠাকভাবে করেছেন, কিন্তু যখন অ্যান্সার লিখতে গেছেন, নম্বরের ভাগ থাকে তো, সেখানে গিয়ে হয়তো কিলোগ্রামের জায়গায় আপনি গ্রাম লিখে ফেলেছেন, বা সেখানে হয়তো একটা কোনো জায়গায় পয়েন্টের ভুল করে দিয়েছেন। হারমিট মোড যখনই আসে সবসময় ভাববেন যে আপনি কিন্তু এগিয়ে চলেছেন, ঠিক আছে। দেখুন হাতে ওয়ান্ড রয়েছে, ঠিক আছে, লাইট, একটা লাইট কার্ড, এনলাইটমেন্ট। এখানে আমি ফায়ার এনার্জিও পাচ্ছি, অর্থাৎ লিও স্যাজিটেরিয়াসের যে এনার্জি, এরিজের এনার্জি আমি কিন্তু পাচ্ছি। তো কি হয়, ওই রকম ধরনের একটা ব্যাপার থাকে যে কোনো একটা সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে হয়তো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যেটা কিনা আপনাকে পুনরায় ভাবতে শুরু করে। আমরা অনেক সময় ভাবি না যে সম্পর্কের মধ্যে মনে হয় আমারই দোষ, আমি মনে হয় কিছু ভুল করেছি, আমি মনে হয় এমন কোনো কথা বলে ফেলেছি যে সামনের মানুষটি মনে হয় আমার প্রতি বিরক্ত মানে হয়েছে, বা এরকম অনেক সময় মনে হয় যে এই যে আজকে মানে একটা কথা কনভারসেশন হলো, বা অনেক সময় কোনো রকম ঝামেলা হলো, আরে বাবা তাহলে আমি এই কথাটা না বললেও তো পারতাম, এই কথাটা আমি আমার বলা উচিত ছিল। এই যে একটা সেলফ অ্যানালাইসিস মোড, বা পুরো সিচুয়েশানটাকে ঘিরেই আপনি সঠিক কিনা, বা আপনি কতটা পরিমাণে সঠিক, বা যা করছেন তা আপনার ভবিষ্যতের জন্য ঠিক কিনা। দেখুন একটা কথা বলছি, একটা জিনিস থাকে ট্রুথ, আর একটা ট্রুথের 1% থাকে যেটা আপনি শুনতে চান। এমন হতে পারে আপনি যেটা শুনতে চান সেটা সত্যি নয়, বা সেটা হয়তো পূর্ণ সত্যি নয়। সত্যি কিন্তু সম্পূর্ণ একটা আলাদা সত্তা। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু বুঝতে হয়, কখনো কখনো নিজের সত্যতাটাও জানতে হয় যে আমি কি সত্যি ব্যাপারটার মধ্যে সুখী, আমি কি সত্যি ব্যাপারটার মধ্যে ফুলফিলমেন্ট, আমি কি সত্যি ঠিক আছি জিনিসটার মধ্যে, বা এটাই কি আমি আদতে চেয়েছিলাম, এইভাবেই কি আমি আমার নিজের জীবনের একটা ভবিষ্যৎ কল্পনা করেছিলাম, বা এই মানুষটির সাথেই কি আমি আলটিমেটলি ফুলফিলমেন্ট। এই ব্যাপারটাও কিন্তু কখনো কখনো নিজের মধ্যে ভাবতে হয়, সেটা সিচুয়েশন ওয়াইজ হতে পারে, বা এমন কোনো ধরুন কথা
বা আমি কারোর সঙ্গে কথা বলছি তার সাথে যে কনভারসেশন, সেই কনভারসেশনের মধ্যে অনেক রকম ভাব উঠে আসে। আমি রেগে থাকলে একরকম, দুঃখ পেলে একরকম, আনন্দ পেলে একরকম, এই যে বিভিন্ন ভাগ, এই ভাগগুলোর প্রত্যেকটির পুঙ্খানুপুঙ্খানু বিচার কিন্তু ইউনিভার্স বলুন, ডিভাইন বলুন, গড বলুন, আপনাকে কিন্তু পুনরায় একটা ভাবার সময় সুযোগ দেয়। তার মানে এই নয় যে আপনি আপনার আইসোলেটেড হয়ে যাবেন, সেটা নয়। আপনি নিজের লাইফে প্রত্যেকটা কাজকর্ম সঠিকভাবে করুন, ঠিক আছে? প্রত্যেকটা কাজকর্ম সঠিকভাবে করুন। আপনার যেটা দায়িত্ব, আপনার যেখানে করতে হবে, যে যে এফোর্ট আপনাকে দিতে হবে, সেই এফোর্টটা যদি আপনি না দেন সেটা তো হবে না। আমার যে কাজটা সেই কাজটা তো আমাকে করতে হবে। এর মানে এই নয় যে আমি জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে হায় হায় কী হলো ভাবতে বসে গেলাম, না। তাহলে কিন্তু ওই এক পায়ে গিয়ে দু পা পিছিয়ে যাওয়ার মতন, সেটা কিন্তু কখনোই করা যাবে না। এবং যে কোনো সিচুয়েশান, মানে জাস্ট বলার আগে একটু ভাবো, ঠিক আছে? ভাবুন যে কোনো কিছু, এইটাই আর কিছু না। মানে আপনার নেক্সট যে আপনি কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা করার আগে একটু জাস্ট ভাবা। দেন সেকেন্ড কার্ড ইজ এগেইন সোর্ড এনার্জি, হারমিট মোর অ্যান্ড কুইন অফ সোর্ড। দেখুন, সম্পর্কের মধ্যে কখনো কখনো কোনো কোনো সময় যে কোনো রকম সম্পর্কই, ঠিক আছে, ভালোবাসা বলুন, প্রেম বলুন, খুব ক্লোজ ফ্রেন্ডশিপও কিন্তু এখানে রয়েছে, খুব ক্লোজ ফ্রেন্ডশিপ, হয়তো ফ্রেন্ডশিপের থেকে একটু ওপরে, বাট নট যে প্রেম সম্পর্ক, খুব ক্লোজ ফ্রেন্ডশিপ। সেক্ষেত্রেও কখনো কখনো আমাদের এমন হয়, বা আমাদের বাড়ির বড়দের যারা রয়েছেন, যারা আমাদের আমাদের থেকে বয়সে বড়, তারাও অনেক সময় আমাদের হয়তো এমন কিছু বলে ফেলেন, বা এমন কোনো কোনো সময় কিছু জিনিস আমাদেরকে কী বলবো, মানে পরিস্থিতি ওয়াইজ বা আমাদের হাবভাব ওয়াইজ আমাদের কেমন সময় কোনো কিছু হয়তো বললো যে দেখ তুই এই জিনিসটা করছিস, সেটা কি ঠিক করছিস, বা সেদিনকে এরকম একটা ঘটনা শুনলাম, এই ঘটনা কি তুই ঠিকঠাকভাবে ব্যাপারটা, তোর কি মনে হয় এই জিনিসটা কি ঠিক, বা এটাকে কি তুই কাজটা যেভাবে এক্সিকিউট করলি, বা সেদিনকে দেখলাম যে তুই এই কথাগুলো আলোচনা করছিলি, এই জিনিসটা কি ঠিক। তো একটা স্যাডনেস ফিলিং কিন্তু ভেতরে আসে, কিন্তু আপনার মধ্যে সেই এনার্জিটাও আসে যে আমি আমার দিকে ঠিক আছি, ঠিক আছে? আপনার প্রত্যেকটা কাজ আপনার কাছে যথেষ্ট পরিমাণে যুক্তিযুক্তপূর্ণ, সবাইকে সব কিছু বোঝানো যাবে না, সবাইকে সব কিছু বোঝানো সম্ভবও নয়। দেখুন, কচ্ছপ কিন্তু ফট করে নিজের ভেতরে খোলসের মধ্যে ঢুকে যায়, কিন্তু সেই কাজটা কিন্তু আবার জলের মধ্যে ভেসে থাকা মাছ পারে না, ঠিক আছে? সে কিন্তু এই জিনিসটা পারে না। তো কারুর কারুর ক্ষেত্রে না কিছুর নিজের নিজের ডিফেন্স মেকানিজম থাকে, যেমন সজারুর কাটা থাকে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেইখানে আপনার ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু পরিলক্ষিত হয় যে অবজার্ভার, কোনো কিছু পর্যবেক্ষণ করা, কোনো কিছুকে দেখা একরকম, কোনো কিছুকে অবজার্ভ করা একরকম, যে একটা ভালোভাবে তার ইনার যে সমস্ত কিছু বিষয়বস্তুর উপর আলোকপাত করার একটা শক্তি একরকম, সেখানে আপনি ওয়াইজ, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে আপনি কিন্তু জানেন যে কোনো আপনারা যে সম্পর্কের মধ্যে রয়েছেন সেই সম্পর্কের মধ্যে যে যাবতীয় জিনিসপত্র, ঠিক আছে, কোন জিনিসটাকে কেটে ফেলে দিতে হবে, যে এই কথাটা ধরলে আমার চলবে না, বা এই ব্যাপারটাকে নিয়ে আমার, ধরুন কারুর একটা কোনো ভালো অভ্যাস রয়েছে, বা কারুর কোনো একটা দুষ্টুমিষ্টি অভ্যাস রয়েছে আর কি, আর ঠিক আছে চলো ইসোকে, আমি তোকে ভালোবাসি, ওর এই জিনিসগুলোকে আমি ওভারলুক করে যাব। কিন্তু তার মানে এই নয়, ওভারলুক করে যাওয়ার মানে এই নয় যে আপনি সেটা থেকে কোনো কিছু সিগনাল পাচ্ছেন না, আপনি কিন্তু অবজার্ভ করছেন, এবং সেটাকে আপনি কী করছেন, রেডি টু কাট অফ, চলো হ্যাঁ ঠিক আছে চলো এই ব্যাপারটা নিয়ে বেশি ভাবার নেই, এরকম ধরনের এনার্জি কিন্তু আমি এখানে কারু কারুর মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি, ঠিক আছে, কারুর কারুর মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি। নেক্সট কার্ড হ্যাঙ্গম্যান, হ্যাঙ্গম্যান কার্ড ইজ আ এনলাইটেড কার্ড। আমি আগেই বলেছি যে লুনার যে নর্থ নোড রাহু কিন্তু আমাদের ক্রাউন চক্রা এফেক্ট করে, ঠিক আছে, রাহু কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে আইডিয়াস দেয়, নতুন নতুন আইডিয়াস, সেটা আপনার হবি হতে পারে, আপনার নেক্সট প্রজেক্ট হতে পারে, বা ধরুন আপনি কোনো রকম একটা কোর্সের মধ্যে ইনভলভ রয়েছেন, যে এবার আপনার মনে হচ্ছে যে এই কোর্সটার সঙ্গে এই কোর্সটা যদি আমি মার্চ করি দেন আমার আগামী কোনো কম্পিটিটিভ এক্সাম আমার ভালো হবে,
এখানে অনেকেই রয়েছেন যারা কিনা হয়তো কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আমি এরকমও কোনো এনার্জি পাচ্ছি যে কারুর কোনো গ্রসারির কোনো বড় শপ আছে, সে তার বিজনেসকে নিয়ে যথেষ্ট পরিমাণে ডিটারমাইন্ড যে আমি এইভাবে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব, এক্সিকিউট করব। বা আমি এখানে কারুর কারুর ক্ষেত্রে দোকান পাচ্ছি ফটোগ্রাফির দোকান, আপনারা কেউ কেউ ফ্যাশন ফটোগ্রাফির সাথে আপনারা যুক্ত আছেন যতদূর সম্ভব, এবং আপনারা কিন্তু নিজেদের যে স্কিল বলুন, নিজেদের নলেজ বলুন, অনেক বাড়িয়ে নিয়েছেন। আমি ভীষণভাবে এখানে মানে বড় গ্রসারি শপ মানে সেই হয় না যেখানে খুব মানে বিশাল বড় দোকান, সমস্ত রকম সমস্ত কিছু রয়েছে, এরকম কিছু দোকান এরকম কোনো বিজনেসের আমি কিন্তু এনার্জি পাচ্ছি। কেউ কেউ এখানে নিজের কোনো শপ ওপেন করবেন, শপ ওপেন করবেন এই এক দেড় মাসের মধ্যে, মানে সেরকম প্রস্তুতি চলছে যতদূর সম্ভব। শপ বলতে সেটা কোনো পার্লার হতে পারে, কোনো জিম হতে পারে, বা যেখানে সব স্পা ট্রিটমেন্ট হয়, বা কেউ মেহেন্দি ভালো করেন খুব ভীষণভাবে, আপনারা কমেন্ট করে জানান আমি ঠিক বলছি কি না। এরকম কিন্তু খুব এনার্জি পাচ্ছি, মানে কি বলবো, মানে সেলফ লাভ, সাজানো গুছানো পরিপাটি, এরকম একটা কোনো খুব সুন্দর এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি। এবং কেউ কেউ কোনো এই ধরনের কোর্সেও কিন্তু ভর্তি হয়েছেন, কেউ কারু কারুর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো ফিউচারে এই ব্যাপারটাকে নিয়ে এগিয়ে যেতে চাইছেন। কেন এগিয়ে যেতে চাইছেন? কারণ আপনারা মনে করেন যে এই কাজটাকে অ্যাজ এ প্রফেশন আপনারা নিতে পারবেন। এখানে কারুর কারুর ক্ষেত্রে আমি খুব মানে কোনো বিজনেস ইনভেস্টমেন্ট আমি দেখতে পাচ্ছি, কেউ কেউ হয়তো তার কী বলবো মানে পার্টনার বা কোনো কিছুর ক্ষেত্রে কোনো বিজনেস দেখতে পাচ্ছি। তো সেখানে কি হচ্ছে, স্যাক্রিফাইস ফর আ গুড রিজন, আপনি আপনার এই ধরনের জিনিসগুলোর ওপর এতটাই ফোকাসিং হয়েছেন যেখানে কোথাও হয়তো কারুর কারুর মধ্যে মনে হয়েছে যে এই মুহূর্তে যে সম্পর্ক সেটা যদি মজবুত থাকার হয় থাকবে, না থাকার হয় থাকবে না, আমার এই মুহূর্তে সম্পর্কে ইনভেস্ট করলে চলবে না, ভবিষ্যতের জন্য যে সমস্ত রকম দেখুন রিসোর্স তো লাগে, সকালে সূর্য না উঠলে আমাদের কী হবে ভাবুন তো, একটা মুহূর্তের জন্য গাছ যদি শালক সংশ্লেষ না করে আমরা অক্সিজেন পাবো না, ঠিক এরকম একটা ব্যাপার কিন্তু আমি এখানে অনেকের মধ্যে পরিলক্ষিত হচ্ছি। অনেক এয়ার সাইন হতে পারেন, ঠিক আছে, ফায়ার সাইন, ফায়ার সাইন তো হবেই, এয়ার সাইনও কিন্তু রয়েছে একদম। এবং এই এই ধরনের মনোবৃত্তি আপনাদের অনেকের মধ্যে এটা খুব মানে ডিটারমিনেশন হয়ে যাবে যে আমাকে এই মুহূর্তে কাজ করতে হবে, বা আমাকে এই মুহূর্তে আমার কেরিয়ারে ফোকাস করতে হবে, মানি আমার প্রয়োজন, রিসোর্স আমার প্রয়োজন, ভবিষ্যতে সবটাকে ব্যালেন্স করে চলতে গেলে। তো কেউ যদি বোঝার হয়, কেউ যদি আমাকে গুরুত্ব দেওয়ার হয়, ভালোবাসার হয়, সেইভাবেই বাসবে, তাকে আলাদা করে এই মুহূর্তে সময় দেওয়াটা সম্ভব না। দেখুন কখনো কখনো নেসেসিটি এবং রাইট থিং দুটোর মধ্যে মানুষ চয়েসের মধ্যে একটা ইনভলভ হয়ে যায়, হোয়াট ইজ রাইট থিং অ্যান্ড হোয়াট ইজ নেসেসিটি, কোনটা সঠিক এবং কোনটা প্রয়োজনীয়, খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু বেঠিক আর সঠিকের কথা বলছি না, এই মুহূর্তে কোনটা সঠিক বা এই মুহূর্তে কোনটা প্রয়োজনীয়, দ্যাটস ওয়াই আই টোল্ড এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস, প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। কখনো কখনো এরকম সিদ্ধান্ত নিতে হয় যে কোনটা প্রয়োজনীয় এবং কোনটা সঠিক, ঠিক আছে। তো আপনারও আপনার টুয়ার্ডস পার্টনারের প্রতি এই রকম মনোভাব যে সে বুঝবে, তাকে বোঝা উচিত, কারণ আপনি অলরেডি আপনার এনলাইটমেন্ট হয়ে রয়েছে, আপনি লাইফের সম্পর্কে ভবিষ্যতের সম্পর্কে আরও বেশি করে সুন্দর করে ভবিষ্যৎ গড়ার জন্য আপনি যে স্টেপগুলো নিচ্ছেন বা যে কাজগুলো করছেন সেই কাজগুলো আপনি মনে করেন যে এটা আপনার জীবনে একটা ওয়েল এস্টাবলিশমেন্ট এনে দেবে, ওয়েল এস্টাবলিশমেন্ট এনে দেবে। এবং যে বোঝার সে বুঝবে যে আমাকে এখন কোনটা গুরুত্ব দিতে হবে, কোনটা আমার কাছে সঠিক আর প্রয়োজনীয়, এরকম খুব সিদ্ধান্ত, ক্রিটিক্যাল সিদ্ধান্ত, সিচুয়েশান কিন্তু কারু কারু সম্পর্কের ক্ষেত্রে আসবে, যেটা আপনি হয়তো কোনো সময় এমনও ফিল করতে পারেন ইট ওয়াজ আ নট রিলেশনশিপ, ইট ওয়াজ আ সিচুয়েশনশিপ। আমি কিন্তু সেই ধর দেখুন আমি সুগার কোটেড করে বলবো না, এখানে সবাই আপনারা আসেন, আপনাদের মূল্যবান সময় দেন, এমবি ইনভেস্ট করে আপনারা ভিডিও দেখেন, আমি সব সময় চেষ্টা করব ট্রুথ অ্যান্ড ক্ল্যারিফিকেশন সেটাকেই আনার। নেক্সট কার্ড হচ্ছে মুন কার্ড। দেখুন মুন কার্ড যখনই আসে এমনিতেই মুন লুনার নোড মানে হচ্ছে মুন, তো মুন লুনার কথাটা সেখান থেকেই আসে,
ঠিক আছে, নর্থ নোড, আমি বারবার বলছি, কিছু হিডেন সিক্রেট রয়েছে, কোনো কোনো জায়গায় কিছু স্পাইং এনার্জি রয়েছে, কোনো কোনো জায়গায় কিন্তু আমি এখানে লয়্যালটি ট্রাস্টের যে একটা ইস্যু, সেই ইস্যু আমি কোনো কোনো সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কিন্তু আপনি কি করেছেন, আপনি ওই ছোটোখাটো ব্যাপারগুলোকে না জাস্ট ইউ, যেহেতু আপনি ভালোবাসেন, যেহেতু আপনার ইমোশন ইনভেস্ট হয়ে রয়েছে রিলেশনশিপে, আপনি হয়তো কখনো কখনো সেটা ইগনোর করে গেছেন, আপনি সাইন পেয়েছেন, এমন নয় যে আপনি পাননি, আপনি কিন্তু সেই সাইন পেয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি ইগনোর করে গেছেন। কেন ইগনোর করে গেছেন? কারণ আপনার কাছে মনে হয়েছে সম্পর্কটা বড়। কিন্তু এই দেড় মাসের মধ্যে আপনি কিন্তু এই সম্পর্কের থেকে একটুখানি নজর সরিয়ে, সম্পর্কের থেকে সরে যাওয়ার কথা বলছি না, সম্পর্কের থেকে নজর সরিয়ে আপনি বাস্তবতার দিকে বেশি গুরুত্ব দেবেন। কারণ আপনাকে বাস্তবে এগিয়ে যেতে গেলে রিসোর্স আপনার দরকার, প্রত্যেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, এটা কারুর ইসে নয়, সেটা আপনার দরকার। সেখানে কিন্তু কেউ কেউ কোথাও কোথাও আমি দেখছি যে গোপন শত্রুতা বলতে পারেন, কিংবা এরকম বলতে পারেন যে কেউ হয়তো স্পাই করছে, বা আপনি হয়তো কোনো কোনো জায়গায় কিছু জিনিস জানেন না, কিছু অন্ধকারে কিছু ঘটনা বা বিষয়বস্তু রয়েছে, যার জন্য হয়তো আপনি কোথাও একটা মনে করছেন যে সম্পর্কের তুলনায় এখন কেরিয়ারের দিকে বা আমার বাড়ির পরিবার পরিজনের এই মুহূর্তের পরিস্থিতির দিকে আমার যতটা কী করণীয় না করণীয় সেটা আমাকে বোঝা দরকার, ঠিক আছে। দেন কার্ড হচ্ছে সেভেন অফ কাপস, এখানে মেটেরিয়ালিস্টিক ডিজায়ার, মেটেরিয়ালিস্টিক এনার্জি আমি কিন্তু ভীষণ ভীষণ পাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, টেক হোয়াট রেজোনেট লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস, কোনো কোনো ক্ষেত্রে, কারু কারু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, আমি আগেই বলছি, কোনো কোনো ক্ষেত্রে, কারু কারু ক্ষেত্রে আমি দেখছি যে আপনারা অনেক ক্ষেত্রে বুঝে গেছেন যে আপনার বিপরীতে থাকা মানুষটি বা আপনার পাশে যে মানুষটি রয়েছে সেই মানুষটির ভেতরে কিন্তু আপনার তুলনায় আপনার কাছে কী আছে সেটা বেশি গুরুত্ব পায়, সেটা অনেক বেশি গুরুত্ব পায়। হয়তো রিসেন্ট পাস্ট এমন কিছু ঘটেছে যেখানে কিনা হয়তো আপনি এটা রিয়েলাইজ করতে পেরেছেন যে আজকে আমার তুলনায় আমার কাছে কী কী সে পাচ্ছে বা পাচ্ছিল বা কী হেল্প, সেটা মানসিকভাবেই বলুন, ফাইন্যান্সিয়ালি বলুন, সেই দিকে কিন্তু বিপরীত মানুষটির নজর রয়েছে। এটা কিন্তু আপনার মানে কী বলবো, মানে একটা অ্যাওয়েকনিং হয়েছে। বা কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে যে আপনিও এই মুহূর্তে সম্পর্কের থেকে সরে গিয়ে, যেহেতু আপনি বুঝতে পারছেন যে এখানে কিছু হিডেন সিক্রেটসই ব্যাপার রয়েছে, সেটার থেকে সরে গিয়ে আপনি এই মুহূর্তে আপনার মেটেরিয়ালিস্টিক যে জিনিসপত্র, যে আমার এই জিনিসগুলো প্রয়োজন, জীবনে যদি ভালো থাকতে হয় এই এই জিনিসগুলো, আর্থলি জিনিসগুলো প্রয়োজন, কিছু করার নেই। এখানে কাপস এনার্জি আমি ওয়াটার সাইন পাচ্ছি, ক্যান্সার, স্কর্পিও, পাইসিস, ঠিক আছে, এখানে আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন যে জীবনে চলতে গেলে তো আমার এটা লাগবে। মানে দেখুন, রান্না করতে গেলে একটা হাঁড়ি কড়াই গ্যাসের প্রয়োজন, মিনিমাম জিনিসটা আমি বলছি, ঠিক আছে। তো সেখানে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেই ধরনের জিনিস প্রয়োজন। আবার এমন হতে পারে, পসিবিলিটি কার্ডের এনার্জি অনুযায়ী, কোনো মানুষ বা আপনার বিপরীতে যে মানুষটি রয়েছেন সেই মানুষটির কিন্তু একটা ডার্ক ডিজায়ার রয়েছে, ঠিক আছে। কাল এর আগেও আমি বলেছিলাম যে নিড আর গ্রিড কিন্তু এক জিনিস নয়, ডার্ক ডিজায়ার রয়েছে যে আমার এটা হাসিল করতে হবে। হয়তো তার সে জিনিসটা প্রয়োজনও নেই, কিন্তু তার কিন্তু সেটার আকাঙ্ক্ষা রয়েছে, একটা ডার্ক ডিজায়ার, বুঝতে পারছেন তো। সেটা হয়তো কোনো না কোনোভাবে আপনি ফিল করতে পেরেছেন, ঠিক আছে, যে এই জিনিসটা আপনাকে কোনো না কোনোভাবে একটা চিন্তার মধ্যে রেখেছে যে এটা কী হলো, সম্পর্কের গুরুত্ব থেকে জিনিসের গুরুত্ব বেশি হয়ে গেল, এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পাচ্ছি। নেক্সট কার্ড ইজ ডেথ কার্ড। দেখুন, ডেথ কার্ড আমাদেরকে সবসময় একটা রিবার্থ, রিবার্থ অর্থাৎ নতুন করে কোনো কিছুর জন্ম বোঝায়, একটা কোনো কিছুর শেষ। এখানে সম্পর্কেও হতে পারে কারু কারু ক্ষেত্রে, বা কারু কারুর ক্ষেত্রে এখানে দেখুন, যখন প্রজাপতি হয় বাটারফ্লাই, তো কী হচ্ছে, মেটাপড, মেটাপড হচ্ছে গুটি, হচ্ছে গুটি কেটে প্রজাপতি বেরোচ্ছে, আর ফ্লারিশ বাটারফ্লাই। তো সেরকমই এখানে কিছু ট্রান্সফরমেশন, কিছু রিবার্থ আমি দেখতে পাচ্ছি। কোনো সুগার কোটিং করবো না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্পর্কের মধ্যেও একটা আপাতত একটা ইতিটানার টেন্ডেন্সি কারু কারুর ক্ষেত্রে রয়েছে, কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, টেক হোয়াট রেজোনেট আমি আগেই বলছি, কারুর কারুর ক্ষেত্রে রয়েছে, বা আপনিও হয়তো চাচ্ছেন ভেতর থেকে সম্পর্কটা
আর এগিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ আপনি কিন্তু সেই আগের মানুষটি আর নেই। আপনার যথেষ্ট পরিমাণে নিজেকে নতুন করে প্রতিনিয়ত কিন্তু আমরা নিজেদের চিন্তাধারা, চেতনা, অভিজ্ঞতা প্রত্যেকটাকে কেন্দ্র করে নিজেদের আরেকটা নতুন সত্তাকে জন্ম দিই। ডেথ কার্ড মানেই তাই, নতুন আরেকটি সত্তা, আমার ভেতর থেকেই আরেকটি সত্তা, আরেকটা আমির জন্ম দেওয়াও কিন্তু ডেথ কার্ড এখানে সবসময়তে বলে। ঠিক আছে, যেহেতু রাহু শুক্র ভেনাস এবং নর্থ নোড আসছে এরিজের ঘরে, কোনো কোনো ক্ষেত্রে আমি কোনো সুগার কোটিং করব না, সম্পর্কের ভেতরে কিন্তু একটা প্রবল পরিমাণে তোলপার হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে অনেকের সিদ্ধান্ত হয়তো নিয়েও ফেলেছেন বা নিয়ে ফেলবেন, বা আপনার মানুষটিও হয়তো ভাবছেন এবং তার জন্য আপনি অনেক কিছু পরিবর্তন পরিলক্ষিত করছেন, তার মানে চাল চলন, কথাবার্তা, ঠিক আছে, এবং হাব ভাব বা এতদিন যে ধরনের জিনিসগুলো আপনাদেরকে বলতো সেই ধরনের কিন্তু একটা পরিবর্তন আপনারা অলরেডি লক্ষ্য করতে শুরু করেছেন বা করবেন। ডেফিনেটলি এপ্রিলের ফার্স্ট উইক থেকে আপনাদের এমন কিছু আপনারা জানতেও পারবেন। এখানে আমার যতদূর সম্ভব নাম হচ্ছে HASBJOCM এরকম নাম, ডি এই আপনার নামের ইনিশিয়াল, ফার্স্ট ইনিশিয়াল, এরকম আমার কিন্তু ফিল হচ্ছে যে এখানে একটা সিদ্ধান্ত, এবার একটা বোল্ড সিদ্ধান্ত, ফার্ম সিদ্ধান্ত, কারুর কারুর ক্ষেত্রে ভ্রমিত হয়ে সিদ্ধান্ত নেওয়া, সন্দেহবশত সিদ্ধান্ত নেওয়া, কোনো কোনো জায়গায় হয়তো তাকে আবার ভাবতে হবে বা ভাবা উচিত বা একটু নিজেকে স্লো ডাউন করা উচিত, কিন্তু কারুর কারুর ক্ষেত্রে রিলেশনের ভেতরে একটা ফার্মলি সিদ্ধান্ত, আপনাদের দু তরফ থেকেই সেটা হতে পারে, একটা ফার্মলি একটা সিদ্ধান্তে আসা যে এটা নয় তো এটা, বা হয়তো আপনারা সামনে সেটা প্রকাশ করতে চাচ্ছেন না, মনের ভেতরে কিন্তু কোনো জায়গায় একটা সম্পর্কের ইতি টেনে আপনারা রীতিমতন এগিয়ে চলে যেতে চলেছেন জীবনের নতুন দিন, নতুন সম্ভাবনা এবং আগামী দিনের জন্য। এবং কারুর কারুর ক্ষেত্রে এই ট্রান্সফরমেশন কিন্তু সম্পূর্ণ হয়েছে, যেখান যে আগেই বলেছি যে প্রজাপতি গুটি কেটে বেরিয়ে গেছে, স্ট্রেংথ কার্ড, অবভিয়াসলি স্ট্রেংথ কার্ড এখানে আসারই ছিল। যখনই একটা কোনো পরিবর্তন আসে, ধরুন ঋতু পরিবর্তন হয়, যেরকম সিজন পরিবর্তন হয়, সিজন পরিবর্তন হয় তো, এবার বা ধরুন ঝড় বৃষ্টি হয়েছে, কেউ পারবে ঠেকাতে ঝড় বৃষ্টিকে? আপনি মাথায় ছাতা নিতে পারেন, আপনি রেইনকোট ক্যারি করতে পারেন, কারণ সেটা আপনার বাঁচাওয়ের জন্য, কিন্তু আপনাকে বৃষ্টি আপনি ঠেকাতে পারবেন না, ঝড় বৃষ্টি তুফান কেউ ঠেকাতে পারে? কেউ ঠেকাতে পারে না। তো রেজিস্ট করবেন না, কোনো চেঞ্জ যখন হবে, ইউনিভার্স যখন টুয়ার্ডস আপনাদের কাছে কোনো চেঞ্জ নিয়ে আসে, চেঞ্জ রেজিস্ট করলে কিন্তু সেটা পেইনফুল হয়ে যায়, দরকার নেই। আমি যদি মনে করি আমি এখন এক মাসের শিশু হয়ে হামাগুড়ি দেবো, সেটা কখনো হবে? কোনো দিনও হবে না। আমি এখন মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করতে পারবো, সেটা কি সম্ভব? না, আমাকে নেচারের যে চেঞ্জ, যে পরিবর্তন, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট করুন এবং এগিয়ে যান, কারণ দেখুন এগিয়ে গেলেই কিন্তু ইনফিনিটি সম্ভাবনা আপনার অসীম প্রবল, এর জন্যই তো আপনি, তাই না? আপনার তো একটা শুধুমাত্র ক্ষুদ্র একটা পরিচয় নয়, আপনি নিজে ভাবুন, আপনি নিজে কারুর ছেলে, কারুর মেয়ে, কারুর দাদা, কারুর মামা, হ্যাঁ, আপনাকে কতগুলো রোল প্লে করতে হচ্ছে, কারুর কাকা, কারুর ভাই, হ্যাঁ, কারুর আপনি হাজবেন্ড, বা কারুর আপনি নিজের কি বলবো, মানে একদম চাটিবাটি ইয়ার বলে না, দরমাটা ব্যাপার। তো আপনি কতগুলো জিনিস আপনি আপনাকে ট্যাকেল করতে হয়, তাহলে আপনার সম্ভাবনা প্রবল। আপনি হয়তো কোনো জায়গায় অফিস ইনচার্জ, আপনি হয়তো কোনো জায়গায় প্রফেসর, আপনি হয়তো কোনো জায়গায় পুরো মানে এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাহলে আপনাকে কতটা রোল প্লে করতে হচ্ছে। সুতরাং একটা একটা কোনো জিনিসের দিকে তাকিয়ে তো আমার লাভ নেই, তাই না? আমি যখন ধরুন সাবজেক্ট আপনি পড়াশুনো করছেন, আপনি তো সব রকম সাবজেক্টই পড়াশুনো করছেন, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, মাত্র পরে তো এইচএসে গিয়ে আলাদা সাবজেক্ট নিয়েছেন, কিন্তু আপনি আগে দেখুন আপনার সম্ভাবনা কোথায়। আপনি যখন একটার দিকে ফোকাস করেন বা আপনি যখন রেজিস্ট করেন কোনো চেঞ্জকে, তখন কিন্তু আপনার সেই সম্ভাবনাটাও রেজিস্ট হয়ে যায়। করবেন না, শক্তি নিয়ে সেটাকে এগোন, কারণ ইউনিভার্স, গড আপনাকে সেই শক্তি, সেই জিনিস আপনাকে দিয়েছে,
কেন আপনি সেই ধরনের জিনিসকে রেজিস্ট করবেন, আপনি এগোবেন না? এগোবেন, এগোলেই কিন্তু সম্ভাবনা অসীম। আপনার নিজের ভবিষ্যতের উন্নতি বলুন, নতুন কোনো রকম প্রজেক্ট বলুন, নতুন কোনো রকম কাজ বলুন, জব বলুন, যাই বলুন, সেটার সম্ভাবনা অসীম। সেটার দিকেও তো আপনাকে ফোকাস করতে হবে, তাই না? বাড়িতে ঢুকলেই যেমন ঠাম্মা জিজ্ঞাসা করে, এই কোথায় গেছিলি? তো ঠাম্মার কাছে আমি নাতনি, আবার বাবা মায়ের কাছে আমি নাতনি নই, তার মেয়ে। এই যে ব্যাপারটা, আমি যদি একজনের দিকে তাকিয়ে থাকি তো সেটা তো হবে না। আমাকে সবাইকে ব্যালেন্স করে নিয়ে চলতে হবে। স্ট্রেংথ কার্ড কিন্তু আপনার স্ট্যামিনা, আপনার যে টুয়ার্ডস প্রসপারিটির দিকে যে যাওয়ার যে একটা শক্তিকে বোঝায়, সম্ভাবনাকে বোঝায়, এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা প্রবণতাকে বোঝায়, সেটা কিন্তু অবভিয়াসলি আপনার ভেতরে আছে, বা আপনি হয়তো সেই শক্তি সঞ্চয় করেই সম্পর্কের এই ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার থেকে আপনি বেরিয়ে এসেছেন। কারণ আপনি বুঝে গেছেন যে যার সাথে রয়েছি সেখানে হয়তো কারু কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, কারু কারু ক্ষেত্রে, যে যার সাথে রয়েছি তার সাথে আমার গুরুত্বের তুলনায় আমার কি আছে সেই গুরুত্ব অনেক বেশি। তো তার থেকে ভালো আমি আমার ম্যাটেরিয়ালিস্টিক গেইনের দিকেই নজর রাখি, আমাকে তো রিসোর্স তো আমাকে রাখতে হবে। নেক্সট কার্ড ইজ ডেভিল কার্ড, নেক্সট কার্ড ইজ ডেভিল কার্ড। কিছু কিছু ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি পজিটিভনেস, সেটা কি বলবো, ইন আ ডার্ক ওয়ে, ওকে, পজিটিভনেস, যত্ন নেওয়া একটা অন্য জিনিস, আর দাবি অধিকার অন্যায়ভাবে খাটিয়ে কোনো মানুষকে আটকানো একটা জিনিস, ঠিক আছে? এখানে কোনো কোনো ক্ষেত্রে আমি কিন্তু এই এনার্জি পাচ্ছি, যেখানে এই ধরনের কিছু মানুষ রয়েছে যেটাকে বলতে পারি টক্সিসিক ব্যাপার, ঠিক আছে? মানে কোনো জিনিসকে নিয়ে একটু বেশি পরিমাণে সেটাকে নিয়ে রিয়্যাক্ট করা, কোনো জিনিসকে নিয়ে বারবার বারবার, একটা জিনিস ঘটে গেছে, ঠিক আছে, হয়ে গেছে বাবা ছাড়, ওকে, সেটাকে নিয়ে আবার 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 নতুন করে এই ওই সেই এনা ত্যানা ধানাই পানাই ধানাই পানাই, এরকম টাইপের একটা কোনো রকম এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং সত্যি কথা বলতে এখানে আমি সুগার কোটিং করবো না, কারু কারুর ক্ষেত্রে কিন্তু কেউ কেউ কার্মিক রিলেশনে রয়েছেন, অর্থাৎ কি না, সে কিন্তু আপনার ট্রু সোলমেট নয়। দেখুন, টুইন ফ্লেম মানুষের একটাই হয়, ওয়ান অ্যান্ড ওনলি, সে সারা জীবনের জন্য একটাই হতে, একটাই হয়, টুইন ফ্লেম কখনো দুটো হয় না, বাট সোলমেট কানেকশন অনেক হয়। টুইন ফ্লেম ইজ আ রাধাকৃষ্ণ, কৃষ্ণের কাছে রাধা একাই ছিলেন, অর্থাৎ শক্তিমানের শক্তি একটাই হয়, শক্তির শক্তিমান একটাই হয়, রাধাকৃষ্ণ ইজ দ্য টুইন ফ্লেম। তো আপনারা বুঝতে পারবেন, তো টুইন ফ্লেম এনার্জি, তো কেউ কেউ এখানে কার্মিক সিচুয়েশনে রয়েছেন। আমি আগেই আপনি বলেছিলাম যে কেউ কেউ এখানে সিচুয়েশনশিপের মধ্যে রয়েছেন, যেখানে কিন্তু একটা লাস্টি এনার্জি রয়েছে, সেখানে লাভ রেসপেক্টের যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে, বা আপনারাও কিন্তু এই মুহূর্তে এমন কিছু কিছু জিনিস আপনারা বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন। অলরেডি এপ্রিলের মিডলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, কাম টু দ্য লাইট, কোনো কিছু ঘটনা পরিস্থিতি বা কোনো রকম কোনো বিষয়বস্তু সম্পর্কে আপনারা জানতে পারবেন, যেখানে কিন্তু আমি অনেক জায়গায় দেখছি সম্পর্কের মধ্যে একটা নয়া মোড় আসতে চলেছে। কেউ হয়তো এখানে কাউকে গুড বাই ফর এভারও বলতে পারে, কারণ যার সাথে সে এতদিন ছিল, যার সাথে সে এতটা সময় কাটিয়ে এসেছে, সেই এনার্জি কিন্তু দেখুন ডেভিল এনার্জি। তো এখানে কিন্তু আমি এরকমও কিন্তু সিচুয়েশান লক্ষ্য করতে পারছি, সকলের ক্ষেত্রে বলবো না, কিন্তু অনেকের ক্ষেত্রে আপনারা বুঝেও গেছেন, যে কিছু আপনাদের থেকে লুকানো হয়েছে, সেটা আপনারা সেন্স করতে পারেন। দেখুন, এখানে রাহু না আপনাদের ভেতরে যখন কোনো কিছু নিয়ে যায় আপনাদের থেকে, আপনাদের অনেক কিছু দিয়েও যায়, সম্মানও কিন্তু রাহু দেয়। আপনারা এমনও হতে চলেছে আমি দেখছি, মানে মেয়ের মাসের মিডিল পর্যন্ত বা মেয়ের ফার্স্ট উইকের মধ্যে আপনারা কোনো কিছুতে জয়েন করবেন, সেটা কাজ বা আপনার, আমি আগেই বলেছি যে দোকান ওপেনিং, এমন কিছুতে আপনারা জয়েন করবেন, কারণ আপনারা বুঝে গেছেন যে জীবনের মূল জিনিসটা শুধুমাত্র আবেগ দিয়ে হয় না, শুধুমাত্র অনুভূতি ইনভেস্ট করে হয় না। কারণ কারুর কারুর ক্ষেত্রে এখানে কিছু ভুল মানুষের সাথে তার রিলেশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা
এই এনার্জি থেকে বেরিয়ে যাবে। বিশেষ করে 15 মার্চ যখন রবি ট্রানজিট করছে, সেই ট্রানজিটে কিন্তু আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি। নেক্সট কার্ড জাজমেন্ট কার্ড, জাস্টিস জাস্টিস জাস্টিস, হোয়াট ইউ হ্যাভ ডান, এবার তো স্বীকার করতেই হবে, যেটা তুমি করেছো সেটা তোমাকে স্বীকার করতেই হবে। একেবারে এঞ্জেল এসে একেবারে একদম এঞ্জেল এসে একদম নক দ্য ডোর, হোয়াট ইউ হ্যাভ ডান, হোয়াট ইউ হ্যাভ ডান, এবার বলো। এরকম কোনো কোনো পরিস্থিতি কিন্তু আসতে চলেছে, কারণ জাজমেন্ট আসা মানেই আপনার এখানে কেউ কেউ তার গুড কার্মা পেতে চলেছে এবং তার ট্রান্সফরমেশন হতে চলেছে ভালো কিছুর জন্য, বিগেস্ট কিছুর জন্য। তার যে উইশ ফুলফিলমেন্ট, তার যে ড্রিম, তার যে এতদিনের কষ্ট বা এতদিনের তার যে একটা মানে সমঝোতামূলক পরিস্থিতির ভেতর দিয়ে চলা, সেই যে সমঝোতামূলক পরিস্থিতির ভেতর দিয়ে সে এতদিন চলেছে, সেইটার ফল কিন্তু সে তার জাজমেন্ট কার্ডের মাধ্যমে পেতে চলেছে। দেখুন আর্কেঞ্জেল মাইকেল একেবারে পাওয়া বাজিয়ে দিয়েছে যে এবার হয় থামো, নয়তো তুমি বদলাও বা তুমি তোমার জীবনের মূল্যবান জিনিসটিকে হারাতে প্রস্তুত থাকো। নেক্সট কার্ড ইজ ওয়ার্ল্ড কার্ড। আমি আগেই বলেছি যে কেউ কারুর কোনো কার্মিক সাইকেল এন্ড করতে চলেছে, তার ভেতরে রিয়েলাইজেশন চলে এসেছে। অ্যান্ড দ্য বটম অফ দ্য ডেক, তার ভেতরে রিয়েলাইজেশন চলে এসছে। নাইন অফ পেন্টাকেলস, আমি আগেই বলেছি কেউ কারুর বিজনেস ওপেন করছেন, কাজ ওপেন করছেন, নতুন আপনারা মানে পুরোটা মানে জব কেরিয়ারের ওপরে আপনাদের ফোকাস রয়েছে, আপনারা কোনো কিছুর থেকে বেরিয়ে এসছেন, অলরেডি আপনারা রিয়েলাইজ করে ফেলেছেন যে এটা আপনাদের জন্য ওয়ার্ক আউট করবে না। দেখুন আমি সুগার পেশেন্ট, কথার কথা বলছি, আমার কাছে চিনিটা কী, আমার কাছে চিনিটা কী, বিষ তো এটাই, গরল সম জিনিস আপনারা এতদিন অমৃত ভেবে পান করেছেন, তাই জন্য এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে। কেউ কারুর কার্মিক সাইকেল এন্ড করে তার নতুন একটা সম্পূর্ণ আলাদা জগৎ, ট্রান্সফরমেশন। ডেথ কার্ড, ওয়ার্ল্ড কার্ড, জাজমেন্ট কার্ড অ্যান্ড দ্য ডেভিল, বড় বড় আরকানা কার্ড রয়েছে, কারণ চারটে গ্রহের একটা বড় ট্রানজিট হতে চলেছে। পুরো এপ্রিল মাস জুড়ে অনেকের ক্ষেত্রে খুব সুন্দর রিলেশনশিপ আসতে চলেছে, পুরনো সম্পর্ক হয়তো খুব সুন্দরভাবে জুড়তে চলেছে, অথবা নো সুগার কোটিং ওনলি ট্রুথ, আপনাদের ফেলা প্রত্যেকটি চোখের জল, বিন্দু, আবেগ আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আপনারা যতটা মুহূর্ত এখানে এসে আমার সাথে কাটান, যতটা ভালোবাসা আমাকে দেন, আমার রেসপন্সিবিলিটি তার থেকে দ্বিগুণ ভালোবাসা, সহানুভূতি, আবেগ আপনাদেরকে ফিরিয়ে দেওয়া। এই যে হাত ধরে আছি, নো সুগার কোটিং ওনলি ট্রুথ, কারুর কারুর ক্ষেত্রে এখানে রিলেশনশিপ কিন্তু ভালোর জন্য, আপনার ভালোর জন্য বা তার ভালোর জন্য, দুজনের ক্ষেত্রেই বলছি, আপনাদের বেটার ফিউচারের জন্য, আপনাদের প্রসপার ফিউচারের জন্য এই জিনিসটাকে। আরে বাবা, আমি সারা জীবন কি ক্লাস সেভেনেই থাকবো, এটা কি উঠবো না, প্রোগ্রেস কি হবে না? তো এনি কাইন্ড অফ প্রোগ্রেস ডিম্যান্ড ইওর স্যাক্রিফাইস, ডিম্যান্ড ইওর নলেজ, এটা কিন্তু দাবি রাখে, আপনার রিয়েলাইজেশনকে দাবি রাখে, এটা কিন্তু প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে রাখে। এবং যেখানে সঠিক মূল্যায়ন হয় না মানুষের, তার অনুভূতির সঠিক পরিমাণ মাপা হয় না ভালোবাসার মাপদণ্ডে, সেখানে কি সত্যি ভালোবাসা প্রস্ফুটিত হতে পারে? আপনারা নিজেরা প্রশ্ন করুন তো নিজেদেরকে, হতে পারে? যত্ন যেখানে সর্বোচ্চ পরিমাণ তার রয়েছে একজনের ক্ষেত্রে, আরেকজনের ক্ষেত্রেও কি তার অন্তত অ্যাপ্রিসিয়েশনটুকু দাবি করে না? আমি হয়তো সেম যত্ন কাউকে না করতে পারি, অ্যাটলিস্ট আমি তার প্রতি কৃতজ্ঞ থাকি যে হ্যাঁ সে এতটা এসে করছে। দেখুন আমার তো এখন ডালপালা গজিয়ে, গাছপাতা গজিয়ে, ফুল ফল গজিয়ে তো আমি শালক সংশ্লেষে অক্সিজেন করতে পারবো না, কিন্তু আমি গাছে জল দিতে পারি, গাছে সার দিতে পারি। ঠিক সম্পর্কের ক্ষেত্রেও এই নারিশমেন্টটা প্রয়োজন, একজন স্যাক্রিফাইস করেই যাচ্ছে, একজন শুধু করেই যাচ্ছে, আরেকজন শুধু তার ফায়দা তুলে যাচ্ছে, এটা তো ঠিক না। অ্যাটলিস্ট আমার তার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত যে সে এতটা করছে আমার জন্য। এখানে এতগুলো চোখ, এতগুলো অনুভূতি, এতগুলো আবেগ, থরথর কেঁপে হাতে জিনিসটা নিয়ে দেখছে, আমি আপনাদের সাথে কী করে বলুন তো
একটা জাস্ট সুগার কোটেড কথা করে বেরিয়ে যাব, একটা লঙ্কাকে চিনির শিরায় ডুবিয়ে আপনাদেরকে দিয়ে যাব, তারপর তো চিবাবেন, তারপর তো ঝাল লাগবেন। আমি প্রথমেই বলবো, না বাবা, এটা লঙ্কা, এটা ঝাল, সাবধানে খান, হাতের সামনে বরঞ্চ একটু চিনি রাখুন, তারপরে ঝাল মেটানোর জন্য চিনি রাখবেন। বৃষ্টি ঠেকানো, রোদ ওঠা, ঝড় বৃষ্টি ঠেকানোর মতন ক্ষমতা কারুর নেই, অনলি গড, অনলি ডিভাইন। হোয়াট এভার হ্যাপেন, হ্যাপেন ফর আ গুড রিজন, হ্যাপেন ফর আ বেটারমেন্ট, বেটারমেন্ট ফর ইয়োর সেলফ, আপনার ভালোর জন্য, ঠিক আছে? তো এটাই বলা, প্রত্যেকের প্রত্যেকের ভেতরে নিজেদের ভালোবাসা, নিজেদের যে সহানুভূতি সেটা নিজের জন্যও রাখুন, নিজের সেই মানুষগুলোর জন্য রাখুন যারা আপনাকে মূল্য দেয়, তাই না? আর সবথেকে বড় কথা কি জানেন তো, একটা একটা বীজ দেখবেন মাটির অন্ধকারে বসানো হয়, তারপর সেখান থেকে কিন্তু রুট, শেকড় চলে যায় অনেক দূর, তারপরে সেখান থেকে কাণ্ড ওঠে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু একটা অন্ধকারের মধ্যে ঘটে, কিন্তু ইউনিভার্স কিন্তু ঘটিয়ে দেয় নিঃশব্দে, নিশ্চুপে। অনেকে হয়তো আছেন যাদের চোখের জল পড়ছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনারা উদ্বেগ উত্তেজনা নিয়ে কাটাচ্ছেন, আপনারা হয়তো বুঝেও গেছেন যে হ্যাঁ, এই জিনিসটা সঠিক নয়, মানুষটি সঠিক নয়, কিন্তু কি জানেন তো, আপনার কিন্তু গ্রোথ হচ্ছে, আপনার ট্রান্সফরমেশন, মানে আপনার একটা নতুন সত্তা তৈরি হচ্ছে, যেটা আরও ফার্ম, আরও ডিটারমাইন্ড, আরও রেসপেক্টফুল, আরও আরও পরিমাণে ভালোবাসা পাওয়ার যোগ্য। লাভ ইউ অল গাইজ, লাভ ইউ অল, থ্যাংকস ফর ইয়োর টাইম, আপনার মুহূর্ত, আপনার সময় আপনি এখানে দেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকটা মুহূর্ত মূল্য রাখে, এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস, প্রত্যেকটা মুহূর্ত মূল্য রাখে, মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, আজ এটুকুই, আসি, টাটা, লাভ ইউ অল, লাভ ইউ অল, লাভ ইউ অল, বাই।